আনন্দিস হোম রেমেডিজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে সত্যি একটা ম্যাজিক্যাল হোম রেমেডি বলবো। দেখুন, আমরা আমাদের ঘরে জিনিস থাকতো বাইরে খুঁজে বেড়াই। আমি আজকে বলবো পাইলস, যে ব্লিডিং পাইলস হয় অনেক সময়, রক্ত পড়তে পড়তে অনেকের রক্ত শূন্যতা হয়ে যায়, ফ্যাকাশও হয়ে যান, মানে কি করবেন বুঝে উঠতে পারেন না। অ্যালোপ্যাথিতে তো কিছুদিন মধ্যে বন্ধ হবে, তারপরে আবার গিয়ে সেটা শুরু হয়ে যাবে। তার ব্লিডিং জন্য ডাক্তাররা বলবে অপারেশন করুন। হোমিওপ্যাথিতে অবশ্যই ভালো ট্রিটমেন্ট রয়েছে। হোমিওপ্যাথিতে যে মেডিসিনগুলো ইউজ করা হয় তার একটু কন্টিনিউ যদি আপনারা ধৈর্য ধরে করতে পারেন, রোগটা টোটালি নির্মূল হয়ে যায়। একমাত্র হোমিওপ্যাথিতেই সম্ভব, অন্য কোনো পেথিতে সেরকম তার নিরাময় নেই। আমি কিন্তু হোম রেমেডিজ বলছি আপনাদেরকে, সেজন্য হোমিওপ্যাথি কোনো মেডিসিন বলছি না। হোম রেমেডিসে আমি আপনাদেরকে বলবো, যদি ছাঁচি পেঁয়াজ পান তো খুবই ভালো। ছাঁচি পেঁয়াজ পানটা খুবই ছোটো ছোটো পেঁয়াজ পাওয়া যায়, সেটাকে ছাঁচি পেঁয়াজ বলে। ছাঁচি পেঁয়াজ না পেলেও আপনারা রেগুলার যে পেঁয়াজটা ঘরে যেগুলোটা তো দরকারি খান, সেই পেঁয়াজটা ইউজ করতে পারেন। এক্ষেত্রে যদি আপনারা বলেন কোন পেঁয়াজটা উপকার বেশি, লাল পেঁয়াজ না সাদা পেঁয়াজ, আমি বলবো সাদা পেঁয়াজের আয়ুর্বেদের গুণটা অনেক বেশি। লাল পেঁয়াজ ঝাঁস হয়, তার মানে ঝাঁঝালো যে স্মেলটা, ঝাঁঝালোর যে কোয়ালিটিটা সেটা বেশি। সাদা পেঁয়াজ অনেকটা মিষ্টি জাতীয় হয়, কিন্তু সাদা পেঁয়াজের মেডিসিনাল গুণটা অনেক বেশি। তো যেটাই আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকবেন, আপনার প্রবলেম হচ্ছে আপনি সাদা পেঁয়াজ আর লাল পেঁয়াজ ডিফারেন্ট কোথা থেকে করবেন, কিন্তু দোকান থেকে কেনার সময় যদি আপনারা পান রেগুলার বেসিসে খাওয়ার সময়, আপনারা সাদা পেঁয়াজই ইউজ করতে পারেন। এক চামচ জল আর এক চামচ পেঁয়াজের রস মিশিয়ে ডাইলিউট করে নিলেন, সেটা রোজ সকালে ধীরে ধীরে খেতে থাকলেন। একবার করে, সকাল বিকাল দুবার খাওয়ার দরকার নেই, দিনে একবার করেই খান, তাতে উপকার পাবেন। দুবার করে খেতে পারলে তো খুবই ভালো, সকাল বিকাল দুবার। যারা পারবেন না তারা সকালবেলা খালি পেটে এক চামচ করে খান, এটা খালি পেটে খেতে হবে। তারপরে একটুখানি সময় দিন, 15-20 মিনিট দিয়ে তারপরে আপনারা ব্রেকফাস্ট করুন, দেখবেন ধীরে ধীরে আপনাদের সেই প্রবলেমটা কমে গেছে, টোটালি ব্লিডিং বন্ধ হয়ে গেছে এবং রক্ত পাইলসের প্রবলেমটাও ধীরে ধীরে শেষ হতে শুরু করেছে। কিন্তু এটা কিছুদিন আপনাদেরকে কন্টিনিউ করতে হবে, সেটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। আমি বলতে পারছি না 3 মাস করুন, 6 মাস করুন, করে দেখুন। 15-20 দিনও কারো কিওর হতে পারে, কারো 3 মাসও লাগতে পারে। তবে যে জিনিসটা যতটা গভীরে গেছে ততটা আপনারা বুঝে, যেহেতু হোম রেমেডিস, এখানে কিন্তু ডক্টরের কোনো অ্যাডভাইস আপনারা পাচ্ছেন না, নিজে নিজে ট্রিটমেন্ট করছেন, আমি আপনাদেরকে শুধু গাইড করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এটা ইউজ করুন। আশা করছি অন্যান্য ভিডিওর মতো এটাও আপনাদের জন্য ভীষণ উপকারী হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।